চতুর্দিকে খারাপ খবরের মধ্যে একটি অত্যন্ত ভালো খবর, যা সবার মন ভালো করে দেবে। অভিনেত্রী পূজা ব্যানার্জি মা হলেন। আজই মুম্বাইয়ের এক হাসপাতালে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা। জন্মের পরেই তার স্বামী কুণাল বর্মা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের এই খুশির খবর। আর ঠিক তারপরেই সবাই জিজ্ঞেস করেছেন, ছেলের ছবি কেন তিনি পোস্ট করেননি। না, এখনই তারা ছেলের ছবি পোস্ট করবেন না, তার জন্য সবাইকেই অপেক্ষা করতে হবে। লকডাউনের শুরুতেই পূজা ব্যানার্জি জানিয়েছিলেন তার প্রেগন্যান্সির কথা। প্রেগন্যান্সির সময় জুড়ে নানা ছবি তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাদের রেজিস্ট্রি ম্যারেজ অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, সোশ্যাল ম্যারেজ তখনও বাকি ছিল, কিন্তু লকডাউনের জেরে সেই উৎসব অনুষ্ঠান আর তাঁরা করতে পারেননি। তার বদলে ভগবানের আশীর্বাদ হয়ে নেমে এলো এই পুত্র সন্তান। স্বভাবতেই মা হয়ে পূজা ব্যানার্জি খুবই খুশি, খুশি কুণাল বর্মাও। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more.